কয়েকদিন ধরে আপনার সাক্ষাৎ না পাইয়া মনটা অতিশয় বিচলিত। পরীক্ষা ছিল তাই আসতে পারিনি। এদিকে আপনার সহিত কথাবার্তা না হইয়া আমার কবিতা লেখা প্রায় সজ্জা শুনি। তা কেন হবে, আপনি তো অবসর ছিল, অবসর সময় তো আরো বেশি কবিতা লেখার কথা। কিন্তু ঘটিয়াছে তাহার বিপরীত, এক পংক্তি লিখলে তাহার পরের পংক্তি আর মিলিতে চায় না। তাহলে তো বিপদই। কিন্তু আজ যেহেতু সাক্ষাৎ হইয়াছে, সুতরাং কবিতা ঝড় জলোচ্ছ্বাসের ন্যায় মনের দুয়ারে আঘাত হানিয়াছে। একটা খাতা কলম নিয়ে আসলেই তো পারতেন। আপনার সহিত সাক্ষাৎ তো কোনো বিদ্যালয় নহে যে খাতা কলম লইয়া উপস্থিত হইতে হইবে। আমি ঠিক করেছি আপনাকে একটা হোমওয়ার্ক দেব। কি ধরনের বসৎকর্ম? বসৎকর্ম আবার কি? হোমওয়ার্কের বাংলা বসৎকর্ম। বুঝলাম, আপনি আমার জন্য একটা কবিতা লিখে নিয়ে আসবেন। আমার সকল কবিতাই তো আপনাকে লইয়া রচনা করা হইয়াছে। না, ওরকম কবিতা না, আপনাকে একটা ক্লু দেই। এই যেমন ধরেন আমার লুক নিয়ে একটা কবিতা লিখবেন। বুঝিলাম না। আচ্ছা, আমার চোখ কেমন, নাক কেমন, আমার রাগ জেদ এসব নিয়ে। বিপদে ফেলিয়া দিলেন? প্রেমে পড়লে এরকম একটু একটু বিপদে বিপদ মোকাবেলা করতেই হয়। আজকে যাই। চলিয়া যাইবেন? বেশিক্ষণ মা না দেখলে আবার চিল্লাচিল্লি করবে। আপনি কাল ঠিক সময় একটা কবিতা লিখে নিয়ে আসবেন। ঠিক আছে। কি অবস্থা রে রাসু? বুঝতেছি না তো মকবুল ভাই, মাঝে মধ্যে লাইন পায় আর মাঝে মধ্যে পায় না। এটা নতুন লাইন রে, দু তিন দিন আগে না চেঞ্জ করলাম। ভালো মতো দেখ, ঝড় বৃষ্টিতে মনে হয় কেবল ঝামেলা হয়েছে। বিপদ রে, বিলি তো ভাই মাত্র 200 টাকা, এরপর মাসে মাসে চাঁদে চাঁদে যদি হাজার হাজার টাকার এই লাইন চেঞ্জ করা লাগে তো ব্যবসা তো লাঠি উঠবো রে। দেখ দেখ ভালো মতো দেখ। আমার তো মনে হয় প্রতিদিন একবার এসে অন্তত ভাই লাইন চেক করা দরকার। আচ্ছা তুই নাম, আমি দেখতেছি। না না ভাই দরকার নাই, আমি চেক করতেছি। একটা থাপ প্রায় কামরান ভাড়া গেল, তোর নাম?